আপনার জীবনে তো দুজন বাবা এসেছেন, তো সেই দুজন বাবার জীবনে আসলে অনেক বড় বড় দুটি প্রাপ্তি আছে, সেই প্রাপ্তির কথাটা একটু জেনে আমি একটু অপ্রাপ্তির জায়গায় যেতে চাই। প্রাপ্তি আসলে অনেক আছে, তো এই স্বল্প সময়তে শেষ করা যাবে না। তবে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের পরিবারের পক্ষ থেকে, মাদারীপুরবাসীর পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে, যে আমার বাবাকে তিনি স্বাধীনতা পদক দিয়েছেন। আব্বা নিজেও একজন মুক্তিযোদ্ধা, আমার শ্বশুর তিনি একজন মুক্তিযোদ্ধা, এবং আমার শ্বশুর আব্বাকে দিয়েছেন স্বাধীনতা পদক। আমার শ্বশুর 1952 সালে বিএম কলেজের ভিপি ছিলেন এবং ছাত্রলীগের সভাপতি ছিলেন। তখন ভাষা আন্দোলন করতে গিয়ে তাকে কারাবরণ করতে হয়েছিল, আব্বাকে কারাবরণ করতে হয়েছিল। তো আমার শ্বশুরকে দেওয়া হয়েছে 21শে পদক। তা আসলে একই পরিবারের মধ্যে দুটি পদক, এটা মরণোত্তর পদক। আমার স্ত্রী গ্রহণ করেছে আমার শ্বশুরেরটা, আমি গ্রহণ করেছি আমার বাবার। বিশাল বড় সম্মানের জায়গা, বিশাল সম্মানের বিষয়। এত এত প্রাপ্তির মাঝে নিশ্চয়ই জীবনের এই পর্যায়ে এসে আপনি বলছিলেন যে 50 বছরেরও বেশি সময় ধরে আপনি রাজনীতির সাথে আছেন, অপ্রাপ্তি নিয়ে কখনো ভেবেছেন? আমি কাজ করতে গিয়ে, বিশেষ করে মন্ত্রণালয় পরিচালনা করতে গিয়ে আমার একটা বিরাট অপ্রাপ্তি আছে। বাংলাদেশ আওয়ামী লীগ 2018 সালের নির্বাচনের আগে নির্বাচন ইশতেহারে বলা হয়েছিল যে আমরা মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করব। আমি যখন নৌপরিবহন মন্ত্রী, আমরা যখন মাদারীপুরে 1971 সালে মুক্তিযুদ্ধের জন্য সকলকে একত্রিত করলাম, যুবকদেরকে তাদেরকে পাঠিয়ে দিলাম ট্রেনিংয়ে, আমি আবার দ্বিতীয় প্যাচ নিয়ে আমি গেলাম। তো যারা আগে গেল তাদের মধ্যে কয়েকজন নৌ কমান্ডো ছিল, করা হয়েছিল। এই নৌ কমান্ডোর কাছ থেকে শুনেছিলাম যে তারা একটা অপারেশন করেছিল 1971 সালের 15 আগস্ট, অপারেশন জ্যাকপট নামে। বাংলাদেশের 4টি বন্দরে একসাথে একই সময়ে 26টা জাহাজ তারা ডুবিয়ে দিয়েছিল। পৃথিবীর মধ্যে এই ধরনের অপারেশন কখনো হয়নি, যে বাঙালির জন্য একটা বিরাট আন্দোলন আর আপনার পাওয়া, এটা আমাদের জীবনে বাঙালি জাতির জন্য এটা বিরাট প্রাপ্তি, যে আমরা তখন মুক্তিযুদ্ধের মানে মাত্রা পরিবর্তন হয়ে গেল, পাকিস্তানে ভাবতে পারেনি। এই অপারেশন জ্যাকপটের গল্পটা শুনে আমি চিন্তা করলাম এটা চলচ্চিত্র করা যায়। তো আমি মন্ত্রী থাকা অবস্থায় এটার উদ্যোগ গ্রহণ করলাম, এটার জন্য টাকাও বরাদ্দ, এই মানে এই স্ক্রিপ্টটা শুনে তখন অর্থমন্ত্রী মোহিত ভাই তিনি 29 কোটি টাকা বরাদ্দ করলেন। সেইটাকে একটা ছবি করার জন্য যখন কাজ শুরু করলাম, আমার একজন সেক্রেটারি ছিলেন আব্দুল সামাদ, ঠিক আমাদের মেয়াদকালের শেষ দিকে টাকা বরাদ্দ, আমি তাকে বললাম দ্রুত আমরা কাজটা শুরু করতে চাই, আপনি একটু ব্যবস্থা নেন। তিনি এই তাল বাহানা করতে 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 আমাদের মেয়াদও শেষ হয়ে গেল, আর তো ছবিটাও করতে দিলেন না, পরের মন্ত্রীকে দিয়ে উনি করতে দিলেন না, এই ছবিটা আর হলো না। যে সাধারণ জীবনের কথা বলছিলেন সেখানে একটু জানতে চাই, শাহজাহান খানের প্রিয় খাবার কী, কিংবা মায়ের হাতের কোনো রান্নার কথা মনে পড়ে কি না? অবশ্যই, আমরা আগেই বলেছি আমি 11 ভাই বোন, ছেলেদের মধ্যে আমি বড়। আমার আগে এক ভাই হয়েছিল, সে মারা যাওয়ায় আমি যখন জন্মগ্রহণ করলাম বাবা আমার কাছে খুব প্রিয় পাত্র। তা মা আমাকে ঘি ভাজা পাউডার খাওয়াতেন সকালবেলায়, আর এমনটা অভ্যস্ত হলো আমি যে ঘিটা টপ টপ করে না পড়লে আমি রেখে চাইতাম না। এবং আমি যখন জেলখানায় ছিলাম, মাদারীপুর জেলখানায়, তখনও আম্মা আমাকে ঘি ভাজা পাউডারটা জেলখানায় পাঠিয়ে দিত, আমি সেখানে রান্না বাসার রান্নাই খেতাম। তো এইভাবে কিন্তু আমার মা বাবা আমাকে ইয়ে করেছে, এবং মায়ের এই কথাগুলো। এবং আরটা হলো, মা ওই নিজ হাতে ঘিও তৈরি করতেন, সেই ঘি দিয়ে আবার উনি মানে আমাকে ভাত মেখে নিজেও খাওয়াই দিতেন ছোটো সময়। এই দৃশ্যগুলো সত্যি এখনও আমার কাছে মনে হয় যে মায়ের সেই সোয়া, বাবার সেই স্নেহ ভালোবাসা, এ এখনও মনে পড়ে। কোনো আক্ষেপ আছে কিনা জীবনের কাছে? জীবনে আক্ষেপ আসলে আমার তেমন নেই, কারণ আমি আক্ষেপে বিশ্বাস করি না। এই জন্য যে যে আপনি আজকের যে সময়টা কাটছে এটাই আপনি ধরে নিতে হবে, এটাই বাস্তবতা। আমি বাস্তবতায় বিশ্বাস করি বলেই কিন্তু আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না। আমি পেলাম না পেলাম না, পাইনি, এটাই সত্য, এটাই বাস্তব। সুতরাং এটা নিয়ে আক্ষেপ করার কোনো কারণ, আক্ষেপ করে তো আপনি কিছু করতে পারবেন না। এই জন্য ওই দুঃখ, ব্যথা, বেদনা, এগুলো কিন্তু আমি খুব আমাকে আকৃষ্ট করে না। এবং আপনি শুনে খুশি হবেন, আমি কখনো আমার বাসায় মুখ বেজার করে বা অর্থাৎ মুখ কালো করে মলিনভাবে আমি কখনো বাসায় ঢুকি না।
আমি আমার ছেলে মেয়ে বউ আমি যখন ঢুকি আমি ছেলে মেয়ের সঙ্গে হাসি মুখে কথা বলি, এই যে আনন্দটা এটা তারা যেন বোঝে যে আমার স্বামী বা আমার ছেলে মেয়ে বোঝে আমার বাবা ভালো আছে। তো এই আনন্দ থাকার মধ্য দিয়ে কিন্তু আমি মনে করি যে অনেক ভালো আছে। আনন্দে থাকতে ভালোবাসেন? আনন্দে থাকতে ভালো, আমি সবসময় আনন্দে থাকতে ভালোবাসি এবং যে কারণে হাসি মুখে কথা বলি। আর এই হাসি মুখে কথা বলতে গিয়ে সমালোচিত হয়েছে, সমালোচনার কথাটি আমরা বলছিলাম যে আসলে এতবার আপনি সমালোচিত হয়েছেন কিন্তু এরপরও আপনি কিন্তু নিজের কাজ থেকে কখনো পিছু পা হননি। না, আমি যা চিন্তা করি, যা বুঝি, যা যেটা আমি বিশ্বাস করি আমি সেটাকে প্রকাশ করি এবং আমি সেভাবে কাজ করি, আমি কারো সমালোচনায় পিছপা হই না। আমি একটু আপনার ভবিষ্যতে কি করতে চান, দেশকে নিয়ে আপনার ভাবনার জায়গা, কিংবা আপনি বলছিলেন আপনি আপনার আত্মজীবনী লিখবার চেষ্টা করছেন, এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই। আসলে আমার জীবনের অনেক ছোটোখাটো বিষয় আছে যে এবং বলতে পারেন এক সংগ্রামী জীবন, জীবনের বহু সংগ্রাম, বিশেষ করে পরিবহন সেক্টর বলেন, বাংলাদেশের রাজনীতি বলেন, পাকিস্তানের সময় পূর্ব পাকিস্তানের এই ইতিহাসগুলো আসলে আমাদের দেশে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী এইটা যদি না পড়ে কেউ তাহলে বুঝতে হবে যে আসলে সে বঙ্গবন্ধুর সাহিত্য বলবো না মহাকাব্য বলবো আমি ঠিক বুঝতে পারছি না, তবে বঙ্গবন্ধুর যে সহজ সরলভাবে কথাগুলো লিখে গেছেন এর থেকে আমি অনুপ্রাণিত হয়েছি যে আসলে অনেক জিনিস সহজ সরলভাবে মানুষের মনের মণিকোঠায় দাগ কাটে। সেই জন্য আমি চেষ্টা করছি যাতে করে কিছু মানে আমার জীবনের ঘটনাগুলো, অনেক ঘটনা আছে, ওই যে বললাম রাজনৈতিক জীবনেই ঘটনা বেশি, কারণ রাজনীতি আমার সব, আপনি তো সেই ছাত্র জীবন থেকেই রাজনীতি শুরু করেছি এখন পর্যন্ত আছি, সুতরাং এই রাজনীতি নিয়ে, সংগ্রাম নিয়ে, আন্দোলন নিয়ে, এগুলো নিয়ে আমার অবস্থানটা সকলে জানা উচিত। নিশ্চয়ই, এবং আমরা আশা করছি যে আপনার সেই আত্মজীবনী থেকে হয়তো আমাদের নতুন প্রজন্ম হয়তো দেশ সম্বন্ধে, আপনাদের সেই আত্মত্যাগ সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবে। আমরা হয়তো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মাননীয় এমপি, কিংবা আপনি আসলে আপনার মন্ত্রিত্ব জীবনে অনেক কিছু দেখেছেন, দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন, একদম সাধারণ আপনি বলছেন হরিজন সম্প্রদায় থেকে শুরু করে প্রত্যেকের সাথে আপনি মিশেছেন, এরপরে আসলে আপনি আপনাকে কোথায় দেখতে চান? আমি আমাকে কোথায় রেখেছি এইটা কিন্তু বলা মুশকিল, তবে আমি ওই যে বললাম সব কিছু মানুষকে দিয়ে আনন্দ পাই, যেমন আমি আমার নিজের এলাকার প্রায় 3,500 ছেলে মেয়ের বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার সুযোগ হয়েছে এই 2009 থেকে এ পর্যন্ত বহু লোকের চাকরি আমি দিয়েছি। এই যে পরিবারগুলো আজকে আমার যেমন দোয়া করে এটা আমার একটা বিরাট প্রাপ্তি, এবং এই ছেলে মেয়েগুলো যখনই যে কোনো কাজে ছুটে আসে এটা আমার জন্য বিরাট পাওয়া। সুতরাং আমি মনে করি আমি আমার জায়গা করে নিতে চাই মানুষের মনের মণিকোঠায়, এবং দেশ ও জাতির মঙ্গলের জন্য আমি কাজ করব এই জায়গাটা করে নিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুযোগ দিয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও যদি কোনো সুযোগ উনি দেন অবশ্যই আমি সেইভাবেই আমি দেশের জন্য, মানুষের জন্য, দলের জন্য, বঙ্গবন্ধু আদর্শ প্রতিষ্ঠার জন্য, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আমি সেভাবে কাজ করে যাব। ইনশাল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি মানুষের জন্য কাজ করব ইনশাআল্লাহ। একদম শেষ পর্যায়ে যদি একটু দেশ টেলিভিশনে আমাদের যারা দর্শক আছেন তাদের জন্য যদি ঈদের কোনো শুভেচ্ছা আপনি জানাতে চান। আমি বিশ্বাস করি যে আমাদের এবারের ঈদ অর্থাৎ 2023 সালের ঈদ কিন্তু মানুষ অন্যান্য বছরের চাইতে আনন্দ উৎসবের মধ্যে করতে পেরেছে, এবং সেটা খবরাখবর বিভিন্ন পত্রপত্রিকা আপনাদের টেলিভিশন চ্যানেলগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা পাচ্ছি, এবং অনেকে অনেক কথা বলতে পারে, তবে মানুষ যে আজকে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে ঈদ করেছে এবং প্রত্যাশা বাস্তবায়িত হয়েছে মানুষের, সেটাও কিন্তু আজকে নির্দ্বিধায় স্বীকার করতে হবে। যারা স্বীকার করেন না তারা বাস্তবতাকে অস্বীকার করেন, এবং যারা স্বীকার করেন না তারা আইন বলব কার্পণ্যতা করেন, এই কৃপণতাকে বাদ দিয়ে আজকে সত্যকে স্বীকার করেন। এবং ভালোবাসাতেও আসলে কোনো কার্পণ্য করা যাবে না। দর্শক আপনারা দেখছিলেন আমরা আসলে একজন শাহজাহান খানকে এত কম সময় জানার আসলে সুযোগ নেই, তারপর আমরা চেষ্টা করেছি আপনাদেরকে মাননীয় এমপি জনাব শাহজাহান খানের একেবারেই অন্দরমহলে নিয়ে আসবার, তার ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন নিয়ে জানাবার। এরপর আসলে আমরা চেষ্টা করব তাকে নিয়ে হয়তো আমরা আমাদের আরও অনেক কিছু জানার বাকি ছিল, আরও হয়তো অনেক কিছু জানবার ছিল কিন্তু সময় আসলে আমাদেরকে সেই জায়গাটি করে দিচ্ছে না। তবে আজকের এই ঈদের বিশেষ সময়টিতে আপনি
আমাদেরকে সময় দিয়েছেন, দেশ টেলিভিশনের দর্শকদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় এমপি। আশা করছি পরবর্তীতে আপনি আবারও আমাদের সাথে যুক্ত হবেন, আবারও হয়তো আপনার সম্বন্ধে আমরা আরও অনেক কিছু জানবার চেষ্টা করব। দর্শক, আজকের এই রিয়েল এস্টেট পাইপ নিবেদিত রাজনীতিকের অন্তরে আমরা যদি একটু একজন রাজনীতিবিদের মুখে কবিতা শুনে একটু বিদায় নিব। আমি যে কথা বলছিলাম আপনাকে, বাস্তব এবং সত্যকে সকলকে স্বীকার করতে হবে। রবীন্দ্রনাথের একটি চরণ বলে শেষ করি, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। এই জন্যই বলি সত্যকে সবাই স্বীকার করতে হবে, মেনে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।